নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের ঘরের আবার কাজ শুরু করলো, তাই বারান্দার এই অবস্থা। ওই যে ঠাকুরের আসন বানাতে হবে, আরও টুকটাক কাজ বাকি, তাই আজকে শুরু করলো। এই যে আমাদের আরেকটা পার্সেল চলে এলো, খুলে দেখি এটার মধ্যে কি, আপনাদেরকেও দেখাবো। অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম এই জিনিসটা, আজকে ফাইনালি এলো। এটা এটা কি করবো, কেটে দাও ওখান থেকে, না মাঝখান থেকে। হুম হুম ব্লেডে সব থেকে ভালো হয়। এই জিনিসটা হলো আমার জিনিস। এই যে এই এই খুলে তো দিলি, এই যে লাইন দিয়ে তিনটি আগে পিছু নেই। তুমি গুছিয়ে রাখো, শোনো। হ্যাঁ, খোলা আছে কিছু কিছু লুজ, তুমি ওই যে নিচে এই রয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেটি রাস্তা করে সামনে ঠেলে দাও। হ্যাঁ ওটা রাখো কোলের উপরে, পেটি রাস্তায় ঠেলে দাও। এক্সট্রা কি কি পেয়েছো? হ্যাঁ লাইটার আছে, পাইপ আছে, নিচে তোমার ওই বার্নারের গুলো রিং গুলো রয়েছে। ঠিক আছে, তাই দেখো আমি তোমাকে এটাই বলছিলাম যে যদি তোমার ওই ডিস্টেন্সটা যদি ঠিক লাগে তাহলে রাখো, নাহলে রিটার্ন দেওয়া যাবে। এই যে দেখুন গ্যাস চিহ্নটা পছন্দ তো হয়েছে, যখন দেখেছিলাম তখন এই যে তিনটে যে ছিল এই দুটো সমান লাগছে। হ্যাঁ দুটো সমান। হ্যাঁ এই দুটো সমান, এই এইটা একটু ছোট, কিন্তু আমার যে হার্ডওয়্যার ঘর আছে পেছন পুষে থাকবে, এই দুটো একটু আগে, কিন্তু এটা একটু সরু, বাকি চুলোর থেকে এটা অনেকই সরু, এক ফিট হবে মনে হয় না? জায়গা পেয়ে যাবে আর কি, তুমি সাফিসিয়েন্ট জায়গা। এখন লাইন দিয়ে আছি পেছনে না একটু, তার জন্য এখন এটা চেক করবো, যদি কড়াই দুটো বড় বড় রেখে মাঝখানে যদি আরেকটা জিনিস রাখা যায়, তিনটে যদি ইউজ করা যায় তাহলে এটা রিটার্ন করবো না, রাখবো। আর যদি বেড়ে যায়, কারণ আমার ওই চুলোতে পেছনে তবু বড় জিনিস আসে না আর কি, তার জন্য এইটা এখন চেক করে দেখবো, যদি না হয় তাহলে এটা রাখবো, তাহলে আবার এটা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ আর এই যে দেখুন এর সাথে এই যে স্ট্যান্ড তো আছে, পাইপ দিয়েছে, এটা কিন্তু দেয় না, না ওটা কম্বো ছিল ফিরে। ভালো, লাইটারও পেয়েছে একটা নতুন, সুন্দর, বেশ পছন্দ তো হয়েছে, একদম সরু আর জায়গাটা অনেক পাবো, তার জন্য এখন যদি এখানে রান্না করতে আমার সুবিধা হয় তাহলে এটা রিটার্ন করবো না, দেখি গিয়ে এখন এটা সেট করে রেখে আমার খুলবো না, খালি কড়াইটা চেক করবো। আচ্ছা ওগুলো এই যে এই তিনটে জিনিস দিয়ে চেক করে দেখব, কোনটা এদিকে ধরো একটা দিলাম, এই হয়ে যাচ্ছে, ব্যাস এর থেকে বড় আর কি লাগবে, এটা বড় করে, এটা বড় কুচায়, ছোট গুলো তো আরামসে এসে যাবে, এটা একটু একটু মিডিয়াম সাইজে করে, অল্প করে ম্যানেজ করে করতে হবে তোমার। হ্যাঁ তো ভালো কিনেছো রূপালী, তুমি পছন্দ করেছিলে। ওয়াও তো ভালো লেগেছে, কারণ এটা অনেকটা ছোট, দেখো আমার ওই স্ল্যাবের হচ্ছে অনেকটা জায়গা পেয়ে যাবো, সুন্দর ভালো লেগেছে খুব গেস্টটা, তাহলে তাহলে আর রিটার্ন করছি না, এটা থাকবে, এটা এখন বিকেল বেলা এটা সেট করবো, এখন আর করবো না, এখনই করে দিচ্ছি। করবে হুম চলো, হুম এই যে চলুন তাহলে এখন গিয়ে এটা সেট করি চুলোটা, কবে থেকে আসা ছিল এখানে চুলোতে রান্না করব, তো ফাইনালি এসে গেল, চলুন গিয়ে সেট করি। সাদা সাদা হয়ে যায়, উল্টো উল্টো করে রাখা হয়ে গেল বাবা। ঠিক আছে এই যে এখন এখনই চুলোটা সেট করবো, দেখি সেখানে তরকারি রয়েছে পড়ে না যায়, এই ওইগুলো খুলতে হবে, সরাতে হবে, তুই চলো এই সিলিন্ডার খালি ওটা না, ওয়ান চাকু ইজ অলসো উইথ দি এয়ার, ওয়াও
এটা আমার, এটা দিয়ে এটা না, এটা দিয়ে কি করে কাটবো, এটা তো ভিতরেই ছিল না, এটা আমার। এই যে দেখো দিদির বাড়ি থেকে যে ছোট ছোট পেঁপে নিয়ে এসেছিলাম, অত কাছে নিয়ে এসেছি না, পেঁপের বীজ রেখে দিয়েছে, এটা আবার লাগাবো, মানে বীজ দিয়ে চারা আই করবো। নিচেও তো বেশ সুন্দর, এটা অ্যালুমিনিয়ামের ফয়েল দেওয়া কি হবে এটা থেকে, যাতে তোমার হিটটা কাচে না লাগে, মানে গ্লাসে না লাগে। তাই যে আমার পুরনো চুলো, এটা হলো কত বছর পুরনো হয়ে গেছে, 10 বছর, এটা বিক্রি করে লাগিয়েছিলাম না, তারপরে আরো দুটো কিনেছি, ওই দুটো যেই সেট করি ছোট, এই ছোট চুলোটা না কম চলতো, তার জন্য খুলে রেখে এই একটাই লাগিয়েছি, আরো দুটো চুলো এমনি ভালো নতুন, কিন্তু এটা কম চলে করে ওটা আর ইউজ করিনি, এটা পুরোনো হয়ে গেছে তবু এটাই ইউজ করেছি 10 বছর। রাখি বৃষ্টি হচ্ছে খুব, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অনেক বেশি, তার জন্য জামা কাপড় ধুয়েছি, সে শুকাতে পারিনি, ঘরের ভেতরে দিয়ে রেখেছি, ওই রুমে দড়িটা নিয়ে দিয়েছি, আর এখানে এই যে সব চেয়ারে, কি করব, এভাবে শুকাতে হবে। এই যে সেট হয়ে গেছে, সুন্দর হয়েছে, আগেরটা তো চওড়া ছিল, এটা বললাম, এই যে এটা একদম 1 ফুটের মনে হয় মাপ, একদম দেখে যা লাগছে, একদম সরু, কতটুক, এতটুক সরু একদম, তার জন্য বেশি ভালো লেগেছে, অন্য সব চুলোর থেকে অনেক আলাদা। এই যে পুজো তো দিতে পারবো না, এখন আমাবতী চলছে, তার জন্য একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে অন করে দেখি। লাইটারও লাগাই, সবকটা আগুন ধরে গেছে, ভালো জ্বলছে, এই যে জ্বালিয়ে দেখলাম ভালোই জ্বলছে, ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ফ্লেমটা অনেক হাই আছে, ঠিক আছে, তিনটা একদম বরাবর, এই দুটো বড়, এটা মাঝখানে ছোট, আর এই পাইপটা আমাদের ভালোই রয়েছে নতুন, তার জন্য পাইপটা আর চেঞ্জ করলাম না, এটা রেখে দিই, পাইপটা ভালো চেক করা হয়ে গেল, একটু ধরছে। কদিন থেকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এদিকে মা বাবা আসবে বলেছিল বিকেলবেলা দেখা করতে, কারণ আজকে সকালেই হাটবের থেকে বোটে করে পোর্টব্লেয়ারে এলো, তো আমাদের সাথে দেখা করতে আসবে, অনেক কয়দিন দেখা হয় না, প্রায় 6 মাস হয়ে গেছে মা বাবাদের সাথে দেখা হয় না, বিকেলবেলায় আসবে বলেছে, আমি বলেছি বিকেলে একটু দেখা করতে আসো, তো এত বৃষ্টি হচ্ছে জানি না কিভাবে আসবে। মাছ ভাজা করেছি আর সবজি টবজি রান্না করেছি, তো রিয়ান তো মাছ ভাজা বেশি একটা পছন্দ করে না, মাছ ভাজাও খাবে, আবার ওর জন্য একটু ডিম ভাজছি, তো প্রথম চুলোতে আজকে ডিম ভাজা হচ্ছে, মিষ্টি বানালে ভালো হতো, তো যেহেতু এখন ডিম ভাজতে হতো তার জন্য আমরা এখনো ভাত খাইনি, এখন খাবো। খাওয়া দাওয়া সব লেট হয়ে যাচ্ছে, হয়ে গেছে তো ডিম ভাজা, অল্প একটু মাছ ছিল সেই ভাজা করে রেখেছি, এখন ভাত খাবো আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এই যে রিয়ান খেয়ে এসেই কাঁথার নিচে ঢুকেছে, আমি এখন বসবো কাঁথার ভেতরে, আমিও বসেছি, ভীষণ ঠান্ডা, আবার ফ্যান অফ ভালো লাগে না, ফ্যান চালিয়ে, ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে বসেছি, আর একটু পরে মা বাবা আসবে, 4:30 হয়নি এখনো, ফোন করবো দিদাকে, দেখি না মা কেটে দিয়েছে, তারা আচ্ছা এই যে এসে গেছে আমার মা বাবা ভাই ভাইয়ের বউ সবাই, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর
বৃষ্টিটাও এখন একটু কম হয়েছে, সারা দিন পুরো বৃষ্টি, এখনো একদম কম হয়নি, এখন একটু অল্প অল্প হচ্ছে আর কি বাইরে বৃষ্টি, তাই এখন এলো সবাই মিলে দেখা করতে আমাদের সাথে। আর মা বাবারা তো হাটবেড় থেকে এসছে, ভাইরা এখানে ছিল কিন্তু মা বাবা হাটবেড়তে ছিল, আমাদেরকেও ডাকছিল যে হাটবেড়তে আয় একটু বেড়াতে, তো আমরা তো আর যাইনি, তাই মা বাবারা পটবলের এসছে করে সবার সাথে দেখাও হয়ে গেল। রিয়ান আসো, দেখি তোমাকে একটু, অনেকদিন দেখি না। সবাই মিলে কিছুক্ষণ বসে গল্প করে তারপরে চলে এলাম রান্নাঘরে সবার জন্য একটু চা বানাতে। ভালো, তোর দিয়ে লম্বা নাকি দেয় মারবে লম্বা। আর এদিকে মা যখন থেকে এসছে রিয়ানকে নিয়ে নিয়ে সবার সাথে হাইট মাপাচ্ছে, অনেকদিন পরে দেখেছে না, মনে হচ্ছে যে অনেক লম্বা হয়ে গেছে তার জন্য। আর মা বাবারা আসার সময় সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছিল, আর আমি একটু চা করলাম, তাই চা আর সিঙ্গারা খেতে দিচ্ছি এখন সবাইকে। মা আবার হাটবেড় থেকে বোটে করে বয়ে আবার আমাদের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসছে, ওই বাড়িতে তাল গাছ আছে সেই তাল নিয়ে এসছে। আমি বারণ করেছিলাম যে আনতে হবে না, কারণ অনেক ভারী হয়ে যায়, ব্যাগ ঠ্যাগ টানাটানি করা খুবই কষ্ট বোটে আসতে গেলে, বারণ করা সত্ত্বেও নিয়ে এসছে। খালি তাল নয়, আরও অনেক কিছু এনেছে, তো তালের যদি কোনো রেসিপি বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলে গেল মা বাবারা ঘরে, আর পরে আবার আসবে, আজকে শুধু দেখা করতে এসেছিল। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।